চট্টগ্রামের লোহাগাড়ায় চুরি হওয়া ও হারিয়ে যাওয়া 50টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে লোহাগাড়া থানা পুলিশ। বিস্তারিত দেখুন লোহাগাড়া প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে। হারিয়ে যাওয়া এসব ফোন দেশের বিভিন্ন স্থান থেকে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। গতকাল রাতে এ মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ রাশিদুল ইসলাম। এ সময় ওসি রাশিদুল ইসলাম বলেন, পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা ও জনগণের জানমালের নিরাপত্তা দেয়া। এ মাসে 50টি চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বিগত 3 মাসে প্রায় 100টি চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। গত 2 মাসের আগে আজকে প্রায় 70-80টা মোবাইল আমরা উদ্ধার করে দিয়েছি আপনাদের জনগণের। ভবিষ্যতে যেন এরকম হয়ে থাকে আমরা অবশ্যই চেষ্টা করব মোবাইলটা উদ্ধার করে, আপনার জিডি করলে মোবাইলটা উদ্ধার করে আপনাদের কাছে হস্তান্তর করতে।